সদস্য দেশগুলো সম্মত হলে এবং সব শর্ত পূরণ হলে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন জোটটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ন্যাটো সম্মেলনের প্রথম দিনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার বিষয়ে সব সদস্য রাষ্ট্র মতৈক্যে পৌঁছেছে বলে জানানো হলেও নির্দিষ্ট সময় নির্ধারণ না করায় ক্ষোভ জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে কিয়েভকে আরও 700 মিলিয়ন ইউরো সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। এবারে নেটো সম্মেলনে ইউক্রেনের যোগদানই শীর্ষ এজেন্ডা। ইউক্রেনকে সামরিক জোটটির সদস্য করতে বিভিন্ন শর্ত নিয়ে বিস্তারিত আলোচনা করে সদস্য দেশগুলো। পরে এক সংবাদ সম্মেলনে মহাসচিব জানান, ইউক্রেনের নেটোর পূর্ণাঙ্গ সদস্য হওয়ার সময় এখনো আসেনি। We reaffirmed that Ukraine will become a member of NATO. সদস্য রাষ্ট্রগুলো একমত হলে এবং সব শর্ত পূরণ হলে তবেই ইউক্রেনকে নেটোর সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হবে। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের মান উন্নয়নে সহায়তা কর্মসূচির পাশাপাশি নেটো ইউক্রেন কাউন্সিল গঠন করা হবে। সদস্য হওয়ার প্রক্রিয়া দুই ধাপ থেকে বদলে এক ধাপে সম্পন্ন হবে। নেটোর সদস্য হতে ইউক্রেনের সামনে এখন একটি সুস্পষ্ট ইতিবাচক পথ উন্মুক্ত হলো। এছাড়া নতুন সদস্য সুইডেনকে জোটে স্বাগত জানান স্টোলটেনবার্গ। এর মাধ্যমে বাল্টিক দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করেন তিনি। এর আগে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের নেটোতে যোগ দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সদস্য রাষ্ট্রগুলো, তবে নির্দিষ্ট সময় বেঁধে না দেয়ায় ক্ষোভ জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় অভিযোগ করেন, পশ্চিমা মিত্ররা অযথা সময় ক্ষেপণ করছে যা অযৌক্তিক। এছাড়া সম্মেলনে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস জানান, নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে দেয়া হবে 2টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, 25টি লেপার্ড ট্যাঙ্ক, 40টি মার্ডার ট্যাঙ্ক সহ নানা ধরনের গোলা বারুদ। যুদ্ধের শুরুর দিকে অস্ত্র দেয়ায় অনীহা দেখালেও এখন কিয়েভের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী জার্মানি। অন্যদিকে সুইডেনের যোগ দেওয়ার পর নেটোর সীমানা রাশিয়ার দিকে বর্ধিত করার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ার দিয়েছে ক্রেমলিন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।